হ্যালো ফ্রেন্ডস সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এই সিরিজে প্রত্যেকে স্বাগত জানাই আজ আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী বা বিষয়টি কী সে সম্পর্কে আলোচনা করবো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু সি যারা এই ভিডিওটি দেখছেন আশা করি তাদের কোনো ল্যাঙ্গুয়েজের সম্পর্কে কোনো আইডিয়া নেই যদি আইডিয়া থাকেও আশা রাখবো যে এই ল্যাঙ্গুয়েজের সি ল্যাঙ্গুয়েজের এই সিরিজগুলি আপনাদের খুবই সাহায্য দেবে এবং আমরা এই সি ল্যাঙ্গুয়েজের প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সহজ সরল ভাষায় আপনাদের কাছে তুলে ধরব একবারে জুনিয়র লেভেল থেকে হায়ার লেভেল পর্যন্ত সমস্ত স্টুডেন্টরা যাতে এই ল্যাঙ্গুয়েজটি বুঝতে পারে এবং শিখতে পারে তার সাহায্য করব। আমরা আজকে এই ভিডিওতে প্রথম যে টপিকটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ইন্ট্রোডাকশান টু সি এবং আমরা এই ল্যাঙ্গুয়েজটি জানার আগে আজকের যে টপিকগুলো কভার করব। বা আজকে আমার যে অবজেক্টিভ থাকবে তা হচ্ছে হোয়াই সি ল্যাঙ্গুয়েজ ইজ শো ইম্পর্টেন্ট সি ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ কেনই বা ইম্পর্টেন্ট আমাদের কাছে আর নেক্সট জানবো হিস্ট্রি অফ সি ল্যাঙ্গুয়েজ এই দুটি টপিক আমরা আজকে আলোচনা করব। এবং আরও দু তিনটি ভিডিও আমরা সি ল্যাঙ্গুয়েজের বেসিক লেভেলগুলো আমরা জানবো তারপরে কিন্তু আমরা প্রোগ্রামিংয়ে যাব তাহলে আশা রাখি এই ভিডিওগুলি মন দিয়ে দেখতে থাকুন এবং সি ল্যাঙ্গুয়েজটি ভালোভাবে শিখতে থাকুন প্রথম যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করছি যে হোয়াই সি ল্যাঙ্গুয়েজ ইজ শো ইম্পর্ট্যান্ট সি ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ না আমরা জানি ওরাকল একটি সফটওয়্যার এই ওরাকেল এক সফটওয়্যারটি লেখা হয়েছে কিন্তু সি ল্যাঙ্গুয়েজের সাহায্যে ওরাকেল ইজ রিটেন ইন সি এরপর চলে যাই আমরা বর্তমানে বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি খুবই পপুলার অ্যান্ড্রয়েড ফোন বর্তমান দিনে এই অ্যান্ড্রয়েড ফোনের যে কোর লাইব্রেরি আছে সেই লাইব্রেরি কিন্তু সি ল্যাঙ্গুয়েজের সাহায্যেই তৈরি হয়েছে বা লেখা হয়েছে নেক্সট চলে যাব। আমরা জানি মাই এস এল এটি একটি ডেটাবেস সফটওয়্যার এই ডেটাবেস সফটওয়্যারও কিন্তু লেখা হয়েছে কিন্তু সি ল্যাঙ্গুয়েজের সাহায্যে কিছুটা অংশ এরপর যে বিষয়টি জানব সেটি হচ্ছে আমরা বিভিন্ন রকম ডিভাইস ড্রাইভার যারা কম্পিউটারের স্টুডেন্ট নয় তারা হয়তো এই বিষয়টি নিয়ে জানবেন না কারণ যারা আমি একটা এক্সাম্পল দেই যে পেন আমরা ব্যবহার করি কম্পিউটারে কিন্তু পেন ড্রাইভটা ব্যবহার করি যখন আমরা জানি না পেন কিন্তু কম্পিউটারে যখন ইউজ করি সেটাকে রিড করার জন্য একটি ওর মধ্যে সফটওয়্যার দেওয়া থাকে সেই সফটওয়্যারের সাহায্যে কিন্তু পেনড্রাইভটাকে রিড করতে পারি কম্পিউটারে যে সফটওয়্যারটি দেওয়া থাকে সেই সফটওয়্যারটা কিন্তু কার সাহায্যে তৈরি হয় সি ল্যাঙ্গুয়েজের সাহায্যে সেটা কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না বা বুঝতে পারি না নেক্সট হচ্ছে আমরা যে ইন্টারনেট অ্যাক্সেস করি ইন্টারনেট অ্যাক্সেস করি কার সাহায্যে বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজার যেমন মজিলা ফায়ারফক্স গুগল ক্রোম অপেরা এই ধরনের যে বিভিন্ন পপুলার ওয়েব ব্রাউজারগুলি ব্যবহার করি সেই ওয়েব ব্রাউজারের একটি মেজর পার্ট কিন্তু সি ল্যাঙ্গুয়েজের সাহায্যেই তৈরি হয় এবং সব থেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টি আমরা ইউনিক্স অপারেটিং সিস্টেম জানি ইউনিক অপারেটিং সিস্টেম কিন্তু ডেভেলপ করার জন্যেই কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটি তৈরি হয়েছিল ইউনিক্স অপারেটিং সিস্টেম তৈরি হয়েছে বা ডেভেলপ করার জন্যেই কিন্তু সেই ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছিল আমাদের কাছে তাহলে সি ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট পপুলার একটি ল্যাঙ্গুয়েজ এটা ভুলে গেলে চলবে না এরপর জেনে রাখ এরপর জেনে নেব যে হোয়াই সি ল্যাঙ্গুয়েজ ইজ শো ইম্পর্টেন্ট ফর স্টুডেন্ট আমরা যাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি তাদের জন্য কেন ইম্পর্টেন্ট আজকে সি ল্যাঙ্গুয়েজ না এই সি ল্যাঙ্গুয়েজ আমাদের প্রোগ্রামিং স্কিল তৈরি করতে পারে আমাদের মধ্যে যদি প্রোগ্রামিং স্কিল তৈরি করতে হয় তাহলে কিন্তু এই সি ল্যাঙ্গুয়েজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি এক্সাম্পল দিই আমরা বাংলা কথায় কথা বলছি বাংলা ভাষাতে আমি যদি কবিতা লিখতে চাই কবিতাটা আমাকে চিন্তা করতে হবে বা আমার মনের ভাবটা লিখবো কার সাহায্যে আমরা যে ল্যাঙ্গুয়েজটা জানি সেই ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা লিখি তো ল্যাঙ্গুয়েজ জানলেই যে আমার মধ্যে মনের ভাব আসবে তা কিন্তু নয় মনের ভাব আসতে পারে আবার কিন্তু আমি যদি কোনো ল্যাঙ্গুয়েজ না জানি তাহলে কিন্তু সেটা প্রকাশ করতে পারবো না ঠিক তেমনি সি ল্যাঙ্গুয়েজ জানতে হলে বা প্রোগ্রামিং স্কিল যদি তৈরি করতে হয় তাহলে আমাকে কিন্তু দুটো জিনিস প্রয়োজন একটি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে হবে এবং সেই ল্যাঙ্গুয়েজটি প্রকাশ করব কিভাবে সেটিও কিন্তু আমাকে জানতে হবে শুধুমাত্র যে মনের ভাব থাকলেই যে আমি কোনো ল্যাঙ্গুয়েজ প্রকাশ করতে পারবো সেটা কিন্তু না আর এই প্রোগ্রামিং স্কিল তৈরি করতে হলে আমাকে কি করতে হবে না বারবার বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমাকে তৈরি করতে হবে এবং তাকে সলভ করতে হবে যখন বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিজে ক্রিয়েট করব এবং সলভ করব। তখন কিন্তু আমার ভেতরের যে প্রোগ্রামিং স্কিলটা আছে সেটা পরপর ডেভেলপ হবে নেক্সট হচ্ছে সি কভার বেসিক ফিচার্স অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি যেমন সি সি প্লাস প্লাস জাভা এই ধরনের যে ল্যাঙ্গুয়েজগুলো জান বলছি সেই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলি কিন্তু আমি যদি সি ল্যাঙ্গুয়েজটি জানি তাহলে সমস্ত ল্যাঙ্গুয়েজ আমার কম বেশি জানা হয়ে যাবে কি করে না সি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে বেসিক ফিচার্সগুলি আছে যেমন ফাংশন ভ্যারিয়েবিল বিভিন্ন রকম অ্যারে স্ট্রাকচার এই সমস্ত বিষয়গুলি কিন্তু সমস্ত প্রোগ্রামিংয়ে কিন্তু আছে তাই আমি যদি সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এই বিষয়গুলির বেসিক ফান্ডা বা বেসিক নলেজটা আমার হয়ে যায় তাহলে অন্য সাধারণ সমস্ত ল্যাঙ্গুয়েজগুলি আমার কাছে ততটা কঠিন মনে হবে না নেক্সট হচ্ছে ক্যাম্পাস রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু সি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন কোনো স্টুডেন্ট বিসিএ এমসিএ বিটেক এমটেক পাশ করে তখন তারা যখন বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিতে চায় সেখানে কিন্তু সি ল্যাঙ্গুয়েজ একটি গুরুত্বপূর্ণপূর্ণ ভূমিকা পালন করে কারণ সি থেকে বিভিন্ন রকমের কোশ্চেন করা হয়ে থাকে অনেকে বর্তমান দিনে বলে যে সি ল্যাঙ্গুয়েজ এখনকার দিনে কোনো ভ্যালু নেই কিন্তু সি ল্যাঙ্গুয়েজের কিন্তু বর্তমানেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমরা জানতে পারলাম সি ল্যাঙ্গুয়েজ কিন্তু মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ কারণ হচ্ছে আরও গুরুত্বপূর্ণ কেন বলছি কম্পিউটারের সঙ্গে যে সমস্ত হার্ডওয়্যারগুলি তৈরি আছে কিবোর্ড মাউস যা যা আছে যে ডেভেলপমেন্টের জন্য যে প্রোগ্রামটা তৈরি হয় সেটি কিন্তু এই সির সাহায্যে তৈরি হয় তাছাড়া কম্পিউটার রিলেটেড স্টুডেন্টের কথা বাইরে গেলাম কম্পিউটার রিলেটেড স্টুডেন্ট কেউ যদি নাও হয়ে থাকে কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি স্টুডেন্ট হয় বর্তমান দিনে যে সমস্ত মেকানিক্যাল বা মেশিন তৈরি হচ্ছে সেই সমস্ত মেশিনগুলি কিন্তু কম্পিউটারের সাহায্যেই চলে বা অপারেট করতে হয় কম্পিউটারের সাহায্যে তাই সেখানেও কিন্তু সি ল্যাঙ্গুয়েজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধুমাত্রই যে কম্পিউটার জানলেই যে সি ল্যাঙ্গুয়েজটি তাদের কাছে খুব ইম্পর্টেন্ট তা নয় কিন্তু আমি মেকানিক্যাল স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হলেও আমার কাছে সি ল্যাঙ্গুয়েজ একটি পূর্ণ ভূমিকা পালন করে নেক্সট চলে যাব আজকের যে বিষয় নেক্সট টপিক সেটি হচ্ছে হিস্ট্রি অফ সি ল্যাঙ্গুয়েজ না আমরা জানি যে প্রথম যে ল্যাঙ্গুয়েজ থেকে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলি উৎপত্তি হয়েছে তার নাম হচ্ছে কি না অ্যালগোল এই অ্যালগোল নাইনটিন হান্ড্রেড সিক্সটি খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল অ্যালগোল এবং তারপরে মার্টিন রিচার্ড মার্টিন রিচার্ড তিনি যে সফটওয়্যারটি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে বিসিপিএল এই বিসিপিএল এর ফুল ফর্ম হচ্ছে বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটি কত সালে তৈরি হয়েছিল না নাইনটিন প্রথম যে ল্যাঙ্গুয়েজটি তৈরি হয়েছিল তার নাম হচ্ছে বিসিপিএল এরপর এই মার্টিন রিচার্ডের কে অনুসরণ করে কেন থমসন বিজ্ঞানী কেন থামসন তিনি যে ল্যাঙ্গুয়েজটি তৈরি করেছিলেন বিসিপিএল এর প্রথম ল্যাঙ্গুয়েজ বা প্রথম ওয়ার্ড বি সেই কে অনুসরণ করেই কিন্তু যে ল্যাঙ্গুয়েজটি তিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে বি এটি কত সালে তৈরি হয়েছিল না নাইনটিন হান্ড্রেড সিক্সটি নাইন এবং শোনা যায় যে উনি এই ল্যাঙ্গুয়েজটি তৈরি করেছিলেন শুধুমাত্র উনি একটি অপারেটিং সিস্টেম তৈরি করেছিলেন তার নাম হচ্ছে ইউনিক্স আমরা জানি এবং পরবর্তীকালে এই ইউনিক্স অপারেটিং সিস্টেমকে ডেভেলপ করার জন্যই কিন্তু সি ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছিল তাহলে এই অপারেটিং সিস্টেমকে ডেভেলপ করার জন্য তিনি কোন ল্যাঙ্গুয়েজ তৈরি করলেন না বি এরপর ডেনিস রিচি ডেনিস রিচি কি করলেন এই ইউনিক্স অপারেটিং সিস্টেমকে আরও ডেভেলপ করার জন্য এই সি ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিলেন কত খ্রিস্টাব্দে না নাইনটিন হান্ড্রেড সেভেন্টি টু হান্ড্রেড সেভেন্টি টু সি ল্যাঙ্গুয়েজ তৈরি হলো এবং এই সি ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিলেন তার গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই সি ল্যাঙ্গুয়েজ তিনি সি ল্যাঙ্গুয়েজ যে তৈরি করেছিলেন ইউনিক্স অপারেটিং সিস্টেমকে পোর্টেবিল করার জন্যই কিন্তু এই সি ল্যাঙ্গুয়েজটি তৈরি করেছিলেন এবং এরপর এরপর আরও জানা যায় যে এর পরেও আরও অনেক ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের জানাবেন এবং সি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের যথাসাধ্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং সলভ করার চেষ্টা করব এবং যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে প্রেস করুন ধন্যবাদ